हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम वेलकम बैक टू माय चैनल चाँद रेसिपी हाउस। हमें आज अपन के ब्रोकोली दिए पाकोड़ा बनिए देखाबो। खूब ही मजा खेते आशा करब आपनादेर रेसिपिटी भालो लागबे और जदि भालो लेगे थाके आमार चैनलटी सबस्क्राइब करार अनुरोध रइलो। प्लिज पाशे थाका बेल बाटने क्लिक करे राखबेन, एते करे आमार रेसिपि पौंछे जाबे सबार आगे आपनार काछे। आम्रा तो सब समय फुलकपि दिए पाकोड़ा खेये थाकि, एबार ना होय ब्रोकोली दिए खेये देखबेन। सत्यि बोलछि आमार काछे ब्रोकोलिर पाकोड़ाटाई खेते बेशी मजा लेगेछे, आपनाराओ ट्राई करे देखबेन। सत्यि खूबई मजा होय आर स्वास्थ्येर जन्य तो खूबई भालो। बाच्चादेर जदि खावानो जाय ताहले तो आर कथाई नेई, ताई ना? ताहले चलुन आम्रा पाकोड़ाटा किभाबे बानाते होय देखे नेई। ब्रोकोलिर पाकोड़ा बनानोर जोन्नो आमी एकटी बड़ो साइजेर ब्रोकोली निएछिलाम, दाम 40 टाका। आर एखोनि समय ब्रोकोली दिए पाकोड़ा खावार। खुबी सुंदर देखतेई पाच्छेन, आमी एइभाबे केटे निएछि एबं धुए परिष्कार करे निएछि। एखोन एकटी पात्रे पानी फोटाते दिएछि आर दिए दिलाम लवण। एखोन एइ फुटन्त पानिर मध्ये आमी ब्रोकोलिगुलो दिए दिब। आमी ब्रोकोलिटा एकटु सेद्ध करे नेब, एकदम पुरोपुरी सेद्ध करा जाबे ना, 80% सेद्ध करे निलेई हबे। एतो आमी दिए दिलाम, जखन बालक चले आसबे आमी 5 मिनिटेर मतो सेद्ध करे नेब। एर बेशी सेद्ध करले गले जाबे, पाकोड़ाटा भाजा जाबे ना। एतो होये गिएछे, आमी पानि थेके तुले निच्छि। তুলে একটি চালনির মধ্যে রেখে দিচ্ছি পানি ঝরে যাওয়ার জন্য। সম্পূর্ণ পানি যখন ঝরে যাবে তখন আমি পাকোড়ার জন্য এটা ব্যবহার করব। এই তো সবগুলো ব্রোকলি আমার তোলা হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটি পাত্রে পাকোড়া বানানোর জন্য একটি ব্যাটার তৈরি করে নেব। এর জন্য আমি নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ময়দা, লবণ স্বাদ অনুযায়ী 1/2 চা চামচ, হলুদের গুঁড়ো 1/2 চা চামচ, লাল মরিচের গুঁড়ো 1/2 চা চামচ, জিরার গুঁড়ো। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। দিয়ে দিচ্ছি লুডুসের মশলা 1 প্যাকেট, এখানে যে কোনো লুডুসের মশলাই দেওয়া যাবে। এখন সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন সুন্দরভাবে মেশানো হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি এটার মধ্যে অ্যাড করব। একসাথে বেশি পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর নেড়ে নেড়ে মেশাতে হবে। তা না হলে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে, তাই অল্প অল্প করে এভাবে মেশাতে হবে। ঘনত্বটা আমরা যেভাবে বেগুনি ভাজার জন্য তৈরি করি ঠিক সেই রকমই হবে। এই তো খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। আসলে কর্নফ্লাওয়ারটা যদি বেশি দেন তাহলে পাকোড়াটা অনেক মচমচে হবে। এই তো দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি আর 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এতে করে পাকোড়াটা খেতে খুবই মজা হবে। আমি এখানে 1/2 চা চামচ বেকিং পাউডার দিয়েছি আর লাল মরিচের গুঁড়ো আরও 1/2 চা চামচ দিয়েছি। এতে করে পাকোড়াটা ঝাল হবে আর ব্রোকলির পাকোড়াটা একটু ঝাল না হলে একদমই খেতে ভালো লাগবে না। এই তো ব্রোকলিগুলো ঠান্ডা হয়ে গিয়েছে পানি ঝরে, এখন এই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ব্যাটারটা লাগিয়ে নিচ্ছি, এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে লাগিয়ে এখন আমি তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা একেবারে খুব বেশি গরম করা যাবে না, তাহলে পুড়ে যেতে পারে। আমি কয়েকটা ব্রোকলির পিস এভাবে তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপর মিডিয়াম আঁচে ভেজে নিব। খুব বেশি বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে পুড়িয়ে যাবে। মিডিয়াম আঁচে ব্রোকলিগুলো ভেজে নিতে হবে। এই তো এক সাইড হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। কম আঁচে খুব আস্তে আস্তে ভেজে নিতে হবে, তাহলেই মচমচে হবে।
এখন আবারও উল্টে দিচ্ছি। সুন্দর একটি কালার চলে আসলে তখনই আমি তেলে থেকে উঠিয়ে নেব। পাকোড়াগুলোর কালার গোল্ডেন কালার হয়ে গিয়েছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই তো দেখুন কতটা সুন্দর লাগছে, শুধু দেখতেই সুন্দর না খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। এই তো আমি আরেক ব্যাচ তুলে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নিয়েছি, খুবই সুন্দর হয়েছে দেখতে আর খেতেও দারুণ হয়েছে। আশা করব আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর একটু ঝাল দেওয়ার চেষ্টা করবেন, তবেই খেতে খুব মজা হবে। এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি একটু পরিবেশন পাত্রে সব সাজিয়ে নিয়েছি। আমি একটি পাকোড়া ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে, কালারটা একদমই নষ্ট হয়নি এবং খুবই সুন্দরভাবে গলে গিয়েছে। সত্যিই বলছি খেতে খুবই মজা হয়েছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর পরবর্তী রেসিপি পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে রাখবেন, তবেই আমার ভিডিও চলে যাবে আপনার কাছে সবার আগে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।